শান্তি। আজকে বিশেষ দিনে আমরা আজকে রায়গঞ্জ ব্রহ্মকুমারী সেবা কেন্দ্রে আমরা উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে আমাদের রায়গঞ্জের মুখ্য সঞ্চালিকা রাজ্য দিদি, আমাদের আদরণীয় দীপালী দিদি ভাই আমাদের সাথে আছেন। আজকে আমাদের পরম সৌভাগ্য, আজকে আমরা জানব যে এই ব্রহ্মকুমারী সংস্থার যিনি যোগ্য মাতা, তার আজকে পুণ্যতিথি বলে একটা অনুষ্ঠান এখানে পালন করা হয়। সেই বিষয়ে আমরা আজকে দিদি ভাইয়ের কাছে জানব, যে বড় দিদি আমাদের জানাবেন যে কিভাবে ইনি মাম্মা হলেন আর ইনি এখানে কি হিসেবে এসেছিলেন, আর ইনাকেই বা মাম্মা আমরা কেন বলি, এই বিষয়ে দিদি আপনি আজকে আমাদের দর্শকদের জানাবেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আজকের এই পূর্ণ দিনে 24 জুন আমরা আমাদের যজ্ঞ মাতা জগদম্বা সরস্বতী, যিনি 1919 সনে এই সৃষ্টিতে জন্ম নিয়েছিলেন, আজকের দিনে আমরা তার স্মৃতিতে আমরা বিশেষ মানে ইয়াদগার দিবস, যে শাস্ত্রের সেই যে সরস্বতী যাকে বন্দনা করছে বিদ্যার দেবী বলে, তার হ্যাঁ যে স্মৃতির উদ্দেশ্যে আমরা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এক শ্রদ্ধাঞ্জলির যে অনুষ্ঠানে আমরা সবাই সমবেত হয়েছি, এই মাতেশ্বরী মাম্মা যার মানে নাম হচ্ছে রাধা, সেই রাধা থেকে তিনি কি করে ওম রাধে এবং ওম রাধে থেকে জগৎ মাতা জগদম্বা সরস্বতী বলে সমস্ত বিশ্বের কাছে পরিচিত হলেন এবং সমস্ত বিশ্ববাসীর মনে বিশেষ স্থান অধিকার করে নিয়েছেন, তার সেই বিশেষতা আমরা স্মরণ করে সাধারণ এর মতো নয়, হ্যাঁ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের মধ্যে দিয়ে নয়, তার বিশেষতাকে আমরা আমাদের জীবনে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা যে ভাই বোন যাতে তার বিশেষতা ধারণ করে তাকে সত্যিকারের আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানায়, তার জন্য আমরা আজকে এই বিশেষ অনুষ্ঠানে সবাই একত্রিত হয়েছি। আর আমাদের এই যজ্ঞমাতা জগদম্বা সরস্বতী, তিনি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম মুখ্য প্রশাসিকা ছিলেন এবং তার সেই যে সুকৌশল প্রশাসনিক হ্যাঁ যে পরিচালনার দ্বারা তিনি যজ্ঞ বর্ষদের ব্রহ্মকুমারী ভাই বোনদের এতটাই মানে তিনি মায়ের স্নেহ এবং যে ঈশ্বরীয় যে স্নেহ ভালোবাসা প্যার দিয়ে তিনি এগিয়ে নিয়ে এসছেন আজ অবধি, তার পূর্ণ স্মৃতি দিবসে আমরা তাকে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলির সাথে সাথে তার সেই বিশেষতাকে আমাদের জীবনে ধারণ করার জন্য আমরা আমাদের রায়গঞ্জ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ভাই বোনকে আমরা তার সেই যে বিশেষ যে তপস্যা রাত্রি 2টো থেকে একদম ভোর 5টা অবধি, সেই বিশেষ মুহূর্ত অমৃত বেলা ব্রহ্ম মুহূর্ত, যাতে সবাই আমরা সেই রাত্রি জাগরণের মাধ্যম দিয়ে জুন মাসের প্রথম থেকে একদম শেষ অবধি আমরা এই পুরুষার্থ করে মাতাকে আমরা যথাযোগ্য সম্মান দিতে পারি, তার জন্য আমরা তার এই বিশেষতাকেই এবারের আমরা এই 2021 সনের হ্যাঁ মাম্মার স্মৃতির মাসে আমরা বিশেষভাবে পালন করে আসছি এবং যজ্ঞ মাতার বর্তমান যে এই সৃষ্টি নাটকে যে রোল সেটা আমরাই শুধু অনুভব করছি যে তিনি কি এমন শ্রেষ্ঠ কর্ম করে গেছেন যার জন্য যতদিন এই সৃষ্টি থাকবে তার উদ্দেশ্যে তার স্মৃতির উদ্দেশ্যে সব ব্রহ্মাবর্ষরা তাকে স্মরণ করেই আসবে। আমাদের মাতেশ্বরী মাম্মা
যে রকম তিনি গুণের মানে ভান্ডার ছিলেন তেমনি তার সেই বিশেষতা বর্ণনা করে শেষ করা যাবে না। ঈশ্বরীয় মহাবাক্যে স্বয়ং ঈশ্বর শিব বাবা তিনি তার হ্যাঁ মহাবাক্যকে বিশেষভাবে সবার সামনে তুলে ধরার জন্য তিনি তার হ্যাঁ জন্য বিশেষ স্থান দিয়েছেন। তাই আজকে তার পূর্ণ স্মৃতি দিবসে আমরা আমাদের মায়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা সবাই তার বিশেষতাকে আমাদের জীবনে ধারণ করব বলে প্রতিজ্ঞা নিচ্ছি। এটাই হচ্ছে আমাদের হ্যাঁ যে মায়ের প্রতি সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি। আচ্ছা দিদি, ওম শান্তি। আমরা তো শুনেছি যে 3:30 থেকে 4:45 পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত হয়, কিন্তু মাম্মার ক্ষেত্রে দুটোর থেকে উনি করতেন, দুটোর কি মহত্ব একটু সেটুকু বলবেন আমাদের দর্শকদের? দুটোর থেকে মানে সে কিরকম, মানে দুটোর অবস্থাটা কিরকম হয়, মানে ভাইব্রেশনটা কিরকম হয়? সেই দুটো রাত্রি দুটো অর্থাৎ সেই সময় হ্যাঁ প্রথম এই প্রকৃতির সঙ্গে পরমাত্মার যে মিলনের যে সময়, শুভ সময়, শুভ মুহূর্ত, সেটা রাত্রি দুটোর থেকেই শুরু হয়। যেমন রাত্রিকে 4টে ভাগে ভাগ করা হয়েছে, হ্যাঁ তার মধ্যে প্রথম দুটো প্রহর হ্যাঁ সেই সময়ে হচ্ছে, হ্যাঁ দুনিয়ার সবাই সেই সময় ঘুমোয়, আর তারপরে যখন তারা জেগে ওঠে তখন হচ্ছে ব্রহ্মা কুমার ভাই বোনরা যারা যোগী তপস্বী তারা তখন জাগরণ করে। আর জাগরণ করে তারা কি করে? তারা সেই ঈশ্বরের সান্নিধ্য অনুভব করে এবং তাদের জীবনে হ্যাঁ যে তারা কল্যাণ সাধনের জন্য নিজেকে তপস্যার দ্বারা তৈরি করে। সেই জন্যই সেটা বিশেষ মুহূর্ত রাত্রির হচ্ছে শুরু হয়, ব্রহ্ম মুহূর্ত রাত্রি দুটোর থেকেই শুরু হয়। আর আমাদের মাতেশ্বরী মাম্মা হ্যাঁ যে শিব বাবা যেমন তার মহাবাক্যে রাত্রি দুটোর থেকে রাত্রি 5টা অবধি যে মহত্বপূর্ণ সময় হ্যাঁ যেই সময় সবাই ঘুমিয়ে থাকে, যোগী জাগরণ করে, সেই সময়কে যেমন তিনি আমাদের সামনে তুলে ধরেছেন আর সেটা সত্যিকারে প্র্যাকটিক্যালি হ্যাঁ করে দেখিয়ে গেছেন, যার জন্য তিনি জগতম্বা এবং তিনি হচ্ছেন আমাদের হ্যাঁ যে মহারানী লক্ষ্মী রূপে জন্ম নেবেন, এই তপস্যার আধারেই তার এই মহান জন্ম। হ্যাঁ তো এটা শুধু আমাদের মাতেশ্বরী মাম্মাই কিন্তু প্রথম শুরু করেছেন রাত্রি দুটোতে। মাম্মা একটা বিশেষ একটা গুণ ছিল, অন্তর্মুখতা। উনি কথা কম বলতেন কিন্তু একিউরেট বলতেন। কথা কম বলা একটা যোগীর পক্ষে মানে কতটা প্রয়োজন আপনি কি মনে করেন? যে একজন যোগী যত কম বলবে, আর কম বলবে যে কী বলবে হ্যাঁ সেটা কীভাবে সেটা মানে ইয়ে করা যায় জীবনে, মানে সেটাকে অ্যাপ্লাই করা যায় যে কম বলাটা, আর কম বলার মধ্যে যেটুকু কম সেই কম কথাগুলো কী বলবো যেটা মাম্মা করতেন, সেই বিষয়ে একটু আমাদের একটু আপনি আলোকপাত করবেন। কম কথা বলাম অর্থাৎ অন্তর্মুক্তা, হ্যাঁ যে নিজের ভিতরে নিজেকে অনুভব করা, চিন্তন করা যে আমি কে। প্রথম ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ যেটা পরমপিতা পরমাত্মা প্রত্যেকটা মানে ব্রাহ্মণ বাচ্চাদের তার সুপ্রিয় সন্তানদের যেই পাঠটা পড়ান সেটা হচ্ছে আমাদের সত্য পরিচয়, আমরা সত্যিকারের কে। তা আমরা তো অনুভব করছি যে আমরা হচ্ছি আত্মা, তাহলে সেই আত্মিক চিন্তন, আত্মার যে অবস্থান কোথায়, প্রকৃতপক্ষে তার সেই শক্তি কি, সেটা অন্তর্মুখী না হলে, আন্ডারগ্রাউন্ডে নিজেকে অনুভব না করলে, সাইলেন্সের দুনিয়াতে নিজেকে হ্যাঁ যে অনুভব না করলে সেই চিন্তন আসে না। আচ্ছা, যেমন সায়েন্টিস্টরা আন্ডারগ্রাউন্ডে গিয়ে অনেক কিছু ওনারা রিসার্চ করতেন, ঠিক সেরকম করে এই অন্তর্মুখতা মানে একটা মানে আত্মিক স্থিতির অন্তর্গহ্বরে ঢুকে গিয়ে ভিতরকে নিজের সম্বন্ধে বাইরে প্রকাশ করা, সেটাকে বাইরে দেখানো যে আমার ভিতরে কী শক্তি আছে, আর সেই শক্তি যদি ভিতরে আনা যায় তাহলে অন্তর্মুখতা অর্থাৎ কম কথা তো বলে এমনি থেকে হয়ে যায়, এটা মাম্মার বিশেষ গুণ ছিল। আচ্ছা, ওনাকে মাম্মা কেন বলা হয়?
শুনেছি কম বয়সে উনি মাম্মা হয়েছেন। হ্যাঁ, মাম্মা জগদম্বা। হ্যাঁ, মাম্মা তার এই টাইটেল। হ্যাঁ, যেটা নাকি তিনি শরীরের জন্ম না দিয়েই তিনি, হ্যাঁ, মাম্মা বা মা জগদম্বা সম্বোধনে তিনি সম্বোধিত হতেন। কেন? যে তিনি মায়ের মতন, মা যেরকম, হ্যাঁ, মমতা দিয়ে সবাইকে নিজের করে নেন, সেরকমই তিনি সবাইকে অতি অল্প বয়সে, মাত্র 16 বছর বয়সে তিনি সাধনার আধারে নিজেকে এরকম মায়ের মতো সেবা দিয়ে যজ্ঞবশ্যদের মনে মাতৃত্ব, হ্যাঁ, ভাবনা নিয়ে যে স্থান তিনি নিয়েছেন, সেই ইয়েতেই তাকে সবাই ভেতর থেকেই মাম্মা বলে। এমনকি তার সেই মায়ের গুণ এতটাই বেশি সবার অনুভব হয়েছে, যার জন্য ব্রহ্মা বাবার যে, হ্যাঁ, সুপুত্রী আমাদের নির্মল শান্তা দাদি যেরকম, হ্যাঁ, উনি তার নিজের মাকে কিন্তু, হ্যাঁ, কি বলতেন, যশোদা মাইয়া না এরকম মাইয়া বলতেন, কিন্তু মাম্মা বলতেন। হ্যাঁ, সত্যিকারে মা বলে তিনি কিন্তু এই যে 16 বছর 17 বছরে যে আমাদের যে মাতেশ্বরী মাম্মা রাধে, তাকেই তিনি মা বলতেন। সেই থেকেই কিন্তু যজ্ঞে, হ্যাঁ, যে তার মাতৃত্বের যে গায়ন সেটা কিন্তু সবাই অনুভব করেছে অতি অল্প বয়সে। তার মধ্যে এরকম সংস্কার মানে জাগিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, আর ঈশ্বরীয় মহাবাক্যের, হ্যাঁ, এই শক্তি তার মধ্যে, এই শক্তির জাগরণ, মাতৃত্ব শক্তির জাগরণ হয়েছে। তার জন্য কোনো, এটাই প্রমাণিত সত্য যে মা হতে গেলে বয়স লাগে না, ভেতরের যে ভাবনা, আন্তরিকতা, সেই ইয়েতেই, হ্যাঁ, ভেতর থেকেই আসে মাম্মা। এবং তার যে মা, হ্যাঁ, যে তার শরীরের জন্ম দিয়েছে সে পর্যন্ত তাকে মাম্মা বলতেন। তাহলে তার মধ্যে কতটা মায়ের মানে ইয়ে, হ্যাঁ, অনুভব করে গেছে সত্যিকারের। মাম্মার তিথিতে মাম্মার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ অর্পণ, সেই ক্ষেত্রে আধ্যাত্মিকভাবে আমরা আজ এই বিশেষ দিনে মাম্মাকে আমরা আমাদের ভিতর থেকে কি অর্পণ করব, কি অর্পণ করব? শ্রদ্ধাঞ্জলি সাধারণত পুষ্পাঞ্জলি দিয়ে হয়, তা আমরা অন্তরের পুষ্প মানে নিজেকে এরকম বিকশিত করে, মাম্মা যেমন দৈবী গুণ দিয়ে নিজেকে সমৃদ্ধ করে গেছেন, আমাদেরকেও ওরকম, হ্যাঁ, দৈবী গুণ সম্পন্ন হয়ে তপস্যার আধারে, হ্যাঁ, মাকে শ্রদ্ধা জানানোর জন্য আমাদেরও এরকম তৈরি হতে হবে। তাহলেই শ্রদ্ধাঞ্জলি, প্রকৃত শ্রদ্ধাঞ্জলি এই স্মরণের দিন, হ্যাঁ, যে প্রত্যেকটা ব্রহ্মাবশ্যের মনে বিশেষ স্থান করে নেবার, সেটা মাম্মারই স্থান আমাদের অন্তরে। উনি তো জাননি আমাদের জন্য, এখনো কিন্তু তিনি তৈরি করে যাচ্ছেন, জায়গা তৈরি করছেন প্রত্যেকটা ইয়েতে, তিনি এটা প্রমাণ করে গেছেন। ব্রহ্মা বাবা যখন কোথাও সেবাতে যেতেন তখন তিনি কি করতেন, আগে যে সেখানে সবাইকে তৈরি করতেন, বাবা আসবে, বাবা আসবে, হ্যাঁ, সেই রকমই তিনি যে এখন, হ্যাঁ, যে শরীর ছেড়েছেন, পুরানো শরীর ছেড়েছেন, নতুন করে যে কী করছেন, নিজের পুরুষার, হ্যাঁ, আর হচ্ছে যাতে তিনি একদম যে পথটা তিনি তৈরি করে গেছেন, যে মহারানী লক্ষ্মী যে শতযুগের, সেই পথটাকে সম্পূর্ণ করার জন্য তিনি নিজে এখন পুরুষার্থ করছেন নতুন শরীর নিয়ে, হ্যাঁ, আবার আমাদের জন্য তিনি ওখানে তৈরি করছেন জায়গা, আমরা সেখানে যাব, মা যে মায়ের কর্তব্য এটা তিনি করছেন, এখন অব্যক্ত হয়েও করছে, ব্যক্তি নাই, আগের শরীরে নেই, নতুন শরীর নিয়ে তিনি এই সাধনা করে যাচ্ছেন এখনো। অনেক ধন্যবাদ, আজকে অনেক কিছু জানতে পারলাম মাম্মা ডে স্পেশালে। আর দর্শক বন্ধুদের একটাই কথা বলবো যে নিজের জীবনে হয়তো অনেক গুণ আছে, সেই গুণগুলোকে আমাদের বাড়াতে হবে, জাগাতে হবে, আর সমাজের, দেশের, বিশ্বের সেবা করতে হবে। সেবাই হচ্ছে প্রথম মানব ধর্ম, সেবাতেই জীবনের সমস্ত উপলব্ধি আছে, সেবাতেই জীবনের সমস্ত প্রাপ্তি আছে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা রেখে দিদি অনেক ধন্যবাদ জানিয়ে, সকল ভাই বন্ধু ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটি এখানে শেষ করছি। ওম শান্তি।